আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অবরাধকে সামনে রেখে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আশা করি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে অনেক কিছু উপকার হবে, অনেক কিছু জানতে পারবেন। প্রথম প্রশ্ন, শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা এবং বিশেষ খাবারের ব্যবস্থা করা শরীয়ত সম্মত কিনা? তার উত্তর হলো, শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের বিশেষ আমল মনে করে কেউ যদি হালুয়া রুটি তৈরি করে বা বিশেষ কোন খাবারের ব্যবস্থা করে, এটা হবে বিদআত, এটা জায়েজ হবে না। হ্যাঁ, কেউ যদি শবে বরাতে আমল মনে না করে এমনিতেই ভালো খাবারের ব্যবস্থা করলো, হালুয়া রুটি তৈরি করলো বা যে কোনো খাবারই তৈরি করলো, কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে নয়, নিঃসন্দেহে তার জন্য এটা খাওয়া জায়েজ হবে। দ্বিতীয় প্রশ্ন, অনেক সময় যা দেখা যায় বিভিন্ন প্রাণীর আকৃতিতে, যেমন কুমির, কচ্ছপ, মাছ ইত্যাদি প্রাণীর আকৃতিতে রুটি পাওয়া যায়, এগুলো শরীয়ত সম্মত কিনা? তার উত্তর হলো, প্রাণীর আকৃতিতে কোন খাবার তৈরি করা এমনিতেই জায়েজ নেই, তৈরি করা বৈধ না, বিক্রি করা বৈধ না, এবং এগুলো অক্ষম করা বৈধ হবে না। কাজে এই সমস্ত নাজায়েজ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি প্রশ্ন, কবর জিয়ারত করা যাবে কিনা, শবে বরাতে কবর জিয়ারত করা যাবে কিনা? হ্যাঁ, এককভাবে কবর জিয়ারত করা যাবে, তবে দল বেঁধে কবর জিয়ারত করা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তবে কবর জিয়ারত একা একা করতে হবে, দল বেঁধে নয়। শবে বরাতে নফল নামাজ জামাতের সাথে আদায় করা যাবে কিনা? তার উত্তর হলো যে না, নফল নামাজ একা একা পড়তে হবে, জামাতের সাথে আদায় করা যাবে না। তবে সবচেয়ে ভালো হবে নফল নামাজটা দীর্ঘ কেরাত, দীর্ঘ রুকু সাজদার মাধ্যমে আদায় করা হয়। কেউ যদি লম্বা কেরাত না জানেন, তাহলে দুই তিনটা সূরা একসাথে মিলে পড়লেন, সেটা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতে দীর্ঘ ও দীর্ঘ সাজদার মাধ্যমে নামাজ আদায় করেছেন। যেমন হযরত আলী ইবনে হারেস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মাজার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি রাতে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ রুকু সাজদা করতেছিলেন, আমার আশঙ্কা হচ্ছিল যে তিনি ইন্তেকাল করলেন কিনা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ আঙ্গুলে নাড়া দিলাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলটি নড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি দীর্ঘ আয়াত, দীর্ঘ সাজদা, দীর্ঘ রুকুর মাধ্যমে নামাজ আদায় করার পর তিনি বললেন, আয়েশা, তুমি কি ধারণা করেছিলে রসূল তোমার প্রতি জুলুম করেছেন? আয়েশা তাহা বলেন, জি না, আমার ধারণা হয়েছিল, আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত্র? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো শাবানের অর্ধ শাবানের রজনী, এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং যারা ক্ষমা প্রার্থনা করি তাদেরকে ক্ষমা করে দেন, যারা রহমের প্রত্যাশী তাদেরকে আল্লাহ রহম করেন, এবং হিংসুক হিংসা বিদ্বেষ পোষণকারী তাদেরকে নিজের অবস্থায় ছেড়ে দেন। এই হাদিসটা আসছে সোয়াবুল ইমান 3 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, বাইহাকি শরীফের মধ্যে 3 নম্বর খণ্ড 368 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটা আসছে। তো এই হাদিস দ্বারা বোঝা গেল, শবে বরাতে নফল নামাজ দীর্ঘ কেরাতের মাধ্যমে, দীর্ঘ রুকু সিজদার মাধ্যমে আদায় করা, যেমনি ভাবে নবী করিম করেছেন। হ্যাঁ, কেউ যদি দীর্ঘ আয়াত না জানা থাকে, তাহলে ছোট ছোট কয়েকটা সূরা একসাথে মিলে পড়া যেতে পারে। আরেকটি প্রশ্ন, যে নফল নামাজ কত রাকাত পড়তে হবে, বিশেষ কোন দোয়া আছে কিনা? তার উত্তর হলো, শবে বরাতে নফল নামাজের ক্ষেত্রে বিশেষ কোন নিয়ম নেই, বিশেষ কোন দোয়াও নেই, বরঞ্চ পূর্বের ন্যায় স্বাভাবিকভাবে আমরা যেভাবে নামাজ পড়ে থাকি ঠিক সেভাবেই 2 রাকাত করে নামাজ আদায় করা যে কোনো সূরা পড়া যেতে পারে। অমুক সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এতবার আস্তা মিলে পড়তে হবে, এতবার সূরা ইখলাস পড়তে হবে, এইসব হাদিসের মধ্যে নেই মন গড়া। আপনি যেভাবে সম্ভব সহজ হয় যে সূরাটা আপনি সবচেয়ে ভালো জানেন, পরে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। আরেকটি প্রশ্ন, অনেক সময় দেখা যায় শবে বরাতে আতশবাজি ফোটানো হয়, পটকা ফোটানো হয়, রাস্তাঘাট, ঘর বাড়ি, মসজিদ সুসজ্জিত করা হয়, এটা শরীয়ত দৃষ্টিতে কি? তার উত্তর হলো, যে পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, এগুলো তো হিন্দুদের প্রথা, এগুলো করা যাবে না। দেয়াল, ঘর বাড়ি, মসজিদ এগুলো সুসজ্জিত করা যাবে না, এগুলো অনর্থক খরচ এবং এগুলো বিদাত, এগুলো করা যাবে না, এগুলো থেকে পরিহার করতে হবে। সর্বশেষ আরেকটি প্রশ্ন, যে শবে বরাতে রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, রোজা রাখা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কান লাইলাতুন নিসফু মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমুন নাহারাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের অর্ধ রোজা আসবে তখন তোমরা রাত্রের বেলা কিয়ামুল লাইল করো এবং দিনের বেলা রোজা রাখো, অর্থাৎ নফল নামাজ পড়া, কিয়ামুল লাইল রাতটাকে জাগ্রত করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত্র অতিবাহিত করা এবং পরের দিন রোজা রাখা, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে হ্যাঁ রোজা রাখা যাবে। তাছাড়া এমনি তো প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখা সুন্নত, কাজী রোজা রাখা যাবে। তো সবচেয়ে ভালো হয় কেউ যদি 3টা রোজা রাখতে পারেন, 13, 14, 15, তাহলে আই আমি বিজের রোজাগুলো হয়ে গেল, শুধু শবে বরাতে আমাকে রোজা রাখতে হবে, এই ধরনের ধারণা না রাখা, পরবর্তীতে বা আগে 2-1 রোজা মিলে নিলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো তো এটাই যে 13-14 করুন, 3টা রোজা রাখে।
আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিস বর্জন করা জরুরি সেগুলো বর্জন করার তৌফিক দান করুক, এবং যেগুলো পালন করা জরুরি পালন করা ভালো, আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।